আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা শিখব ভারযুক্ত গড় পদ্ধতি। প্রথম ভিডিওতে আমরা শিখছি রিফো এবং ফিফো পদ্ধতি, কিভাবে পণ্য বিক্রয় করা হয় বা এরকম গুদাম থেকে পণ্যকে খালাস করা হয় বা বের করা হয়। তো আজকের পদ্ধতি আমরা শিখব কি, যে ভারযুক্ত গড় পদ্ধতি। এই পদ্ধতিতে কিভাবে আমরা অঙ্কটা করব, আমাদের সমাধান বোর্ড আছে প্লাস একটা কোশ্চেনও তোমাদের জন্য দেওয়া আছে। তো আমরা প্রথমত লক্ষ্য করি যে কোশ্চেনে কি বলা আছে। কোশ্চেনে বলা আছে যে আদিপ গার্মেন্টস লিমিটেড গুদামের তথ্যাবলী নিচে উপস্থাপন করা হলো, অর্থাৎ আদিপ গার্মেন্টসের কিছু তথ্য এখানে আমাদের দেওয়া আছে। এখান থেকে আমাদের ভারযুক্ত গড় পদ্ধতিতে পণ্য খালাস বা পণ্য কিভাবে বের করে বা বিক্রয় করে এটা আমাদের করতে হবে। তো প্রথমত আমরা দেখি যে 2015 সালের মার্চের 1 তারিখ প্রারম্ভিক মজুত পণ্য 500 একক প্রতি একক 200 টাকা দরে, অর্থাৎ আদিপ গার্মেন্টসের পূর্বের বছরের কিছু পণ্য ছিল গুদামে, সেটা হয়েছে 500 একক, অর্থাৎ 500টি পণ্য ছিল এবং এক একটা পণ্যের দাম ছিল কত টাকা, 200 টাকা করে এক একটা পণ্যের দাম ছিল। তো এটা কিভাবে আমরা সমাধান বোর্ডে উপস্থাপন করব এটা আমরা সমাধান বোর্ডে দেখি। সমাধান বোর্ডে দেখো যে আমাদের প্রথমত এখানে কি আছে, তারিখের ঘর আছে, পরে বিবরণ আছে, প্রাপ্তি আছে, ইস্যু আছে আর জের আছে। তো আমরা দেখো যে প্রথম অঙ্ক, প্রথম এটা ছিল কি, প্রারম্ভিক জের। প্রারম্ভিক জের কথা দ্বারাই আমরা বুঝতে পারতেছি এটা প্রাপ্তিতে আসবে না, এটা ইস্যুতেও আসবে না, এটা আসবে কোথায়, জেরের ঘরে আসবে। তো এক্ষেত্রে আমরা কি করব, দেখো যে বিবরণের ঘরে আমরা লিখবো যে প্রারম্ভিক জের, বিবরণের ঘরে প্রারম্ভিক জের লিখলাম। এরপর প্রাপ্তিও খাবি, ইস্যুও খাবি, কারণ এগুলো এটা আসে না, এটা আসে একমাত্র জেরের ঘরে, কারণ এটা প্রারম্ভিক জের অর্থাৎ পূর্বের পণ্য। ঠিক আছে, তো এই পূর্বের পণ্য আমাদের কতটা পণ্য ছিল, পরিমাণ অর্থাৎ পণ্যটা কত পরিমাণ ছিল, অর্থাৎ 500টি পণ্য ছিল, 500টি পণ্য আমরা পরিমাণের ঘরে লিখলাম এবং আমরা দেখছি যে ওখানে এক একটা পণ্যের মূল্য ছিল 200 টাকা, এই জন্য আমরা দরের ঘরে মানে এক একটা পণ্যের দর কত, 200 টাকা, এটাও আমরা লিখলাম। এবার 1 লক্ষটা কিভাবে হলো, যে 500 গুণ 200 যদি আমরা করি তাহলে দেখবা 1 লক্ষ টাকা হয়ে গেছে। বুঝতে পারছি যে 500 গুণ 200, আবারও শুনো, 500 গুণ 200 যদি তোমরা দেখতে চাও তাহলে এখানে আমি রাফটা করে দিতেছি তোমাদের সুবিধার জন্য, যে 500 গুণ 200 সমান সমান তোমরা গুণ করো ক্যালকুলেটরে, তাই পেয়ে যাবো যে 1 লক্ষ টাকা। তাইলে আমাদের প্রারম্ভিক জেরে টাকার পরিমাণ হইল 1 লক্ষ টাকা, এটা হইছে বিগত সালের যতটুকু পণ্য ছিল ওটার মূল্য। এরপরে আমরা যে দ্বিতীয় এন্ট্রিটা দেখব, দ্বিতীয় এন্ট্রিতে আমাদের বলা আছে মার্চের 3 তারিখ প্রাপ্তি 250 একক। এই কথাটা সুন্দর করে বুঝো, যে ভারযুক্ত গড় পদ্ধতি তখনই আমাদের করতে হয় যখন প্রাপ্তি এবং ক্রয় থাকে। তোমরা আবারও লক্ষ্য করো, যদি প্রাপ্তি এবং ক্রয় হয় তখনই গড় নির্ণয় করতে হয়, অর্থাৎ এই পদ্ধতির প্রয়োগটা তখনই হয় যখন কোনো পণ্য এরকম ক্রয় করা হয় বা প্রাপ্তি হয়। তো এখানে দেখি যে আমাদের প্রাপ্তি আছে 250 একক এবং প্রতি একক 180 টাকা দরে। এখন আমরা সমাধান বোর্ডে দেখি যে দেখো প্রাপ্তি কথা আসছে, তার আমি আগেই বলছি যে ভারযুক্ত গড় পদ্ধতিতে যখন প্রাপ্তি এবং ক্রয় হয়, প্রাপ্তি অথবা ক্রয় হয় দুইটার যে কোনো একটা হলেই আমাদের এই যে গড়টা বের করতে হবে, 193 টাকা 33 পয়সা এই গড়টা বের করতে হবে। এখন এটাই কিন্তু মূল সূত্র বা মূল নিয়ম, এই জন্য আমাদের যে কাজটা করতে হবে আমাদের এই নিয়মটা শিখতে হবে। কিভাবে শিখব, যে ভালো করে শুনো, প্রথম যে জেরের টাকাটা ছিল অর্থাৎ প্রারম্ভিক জেরের টাকার পরিমাণ কত ছিল, 1 লক্ষ টাকা, এই টাকাটা এবং নতুন যে পণ্য পাইছি এবং কিনছি এটার মোট টাকাটা, তাহলে আমরা কিনছিলাম কত, 250 একক এবং দর ছিল 180 টাকা। এই 250 গুণ 180, 250 গুণ 180 যখন আমরা গুণ করছি তখন আমরা পেয়ে গেছি 45,000 টাকা, 45,000 টাকা। তো এই টাকা অর্থাৎ নতুন যে পণ্যটা আসছে ওটার মোট মূল্য প্লাস আগের মোট মূল্য, আমরা কি করব, যে যখন গড়টা নির করব তখন পূর্বের টাকা প্লাস নতুন টাকা যোগ করব, যে পূর্বের টাকা
তো আজ নতুন টাকা যোগ করব এবং পূর্বের পণ্য এবং নতুন পণ্য যোগ করব। তাই পূর্বের পণ্য আবার দেখি পূর্বের পূর্বের পণ্য যোগ নতুন পণ্য, ঠিক আছে? তো এই সূত্র আমরা প্রয়োগ করব যে পূর্বের টাকা অর্থাৎ 1 লক্ষ টাকা এবং নতুন টাকা অর্থাৎ 45,000 টাকা, এই দুই টাকা উপরে আমরা যোগ করে দিই। 1 লক্ষ যোগ 45,000, আর পূর্বের পণ্য ছিল 500 যোগ নতুন পণ্য 250। এখন কত হইল এটা সমান সমান কত আসে? সমান সমান আসে 1,45,000 টাকা আর ভাগ কত? 750। সমান সমান আমরা 193.33 টাকা আমাদের গড়। এটাই হয়েছে মূল নিয়ম। তোমরা ভারগড়ের এতটুকু যদি বুঝো তাহলে নিচের গুলো অর্থাৎ যত প্রাপ্তি আছে সবগুলো তোমরা করতে পারবা। আবারও বলি যে গড়টা যখন নির্ণয় করব তখন পূর্বের টাকা প্লাস নতুন টাকা যোগ করব এবং পূর্বের পণ্য এবং নতুন পণ্য যোগ করে টাকাকে পণ্য দ্বারা ভাগ করব। তাই আমরা এরকম গড় পেয়ে যাব। তো আমরা দেখো যে গড় পেয়ে গেছি 193.33 টাকা। তো এখন আমাদের জের কত হবে? দেখো আগের ছিল 500 পণ্য আর নতুন প্রাপ্তি মানে কি পাইছি পণ্য, তাই গুদমে পণ্য বাড়ছে না। হ্যাঁ, এই জন্য 500 আর 250 সমান 750টি পণ্য আমাদের আছে এবং এদের গড় মূল্য কত? 193.33 পয়সা। তো এটা এটা গুণ করবে 1,35,000 টাকা হবে। নেক্সট এন্ট্রিটা আমরা দেখব, দ্বিতীয় এন্ট্রি দেখো যে মাসের 10 তারিখ কারখানায় ইস্যু 400 একক। কত একক? 400 একক। তাই আমরা বলছি যে ভারগড়ে যখন কোনো পণ্য ইস্যু বা বিক্রয় করে তখন কোনো জটিল কোনো কাজ নেই, শুধুমাত্র যেভাবে পণ্যটা ছিল আগের ওভাবে আমরা বিক্রি করে দিব। তাই আমরা দেখি এটা কি প্রাপ্তিতে যাবে? যাবে না, কারণ কি ইস্যু করছে অর্থাৎ কি বিক্রয় করছে। ইস্যু বা বিক্রয় একই কথা, ইস্যু করছে অর্থাৎ বিক্রয় করছে। তাই আমাদের ইস্যু বা বিক্রয় ঘরে যাবে কত একক বিক্রি করছে? 400 একক বিক্রি করছে। তো আমাদের পণ্য আছে কত? 750 একক, 193.33 টাকা টাকা দরে। তো আমরা এখান থেকে 400 এখানে নিয়ে নিব, কারণ এটা বিক্রয় হয়ে যাবে। তো বিক্রির ঘরে দিলাম 400 একক, 193.33 সমান সমান 77,332 টাকা। তো আমাদের পণ্য এখন দেখো কমছে না। একটা গুদামে প্রথম ছিল 750 একক, ওখান থেকে বিক্রয় বা ইস্যু করতে 400 একক, তাই কত থাকে? 750 থেকে 400 যদি আমরা বিয়োগ দিই তাহলে 350 থাকে না? 350 একক আমাদের এখন আছে, কিন্তু কত টাকা দরে? আমরা যেহেতু বিক্রি কর পণ্যটা ছিল 193.33 টাকা, ওরকমই আমাদের হবে 193.33 পয়সা। এখানে আমাদের কোনো যে কোনো গড় বা এরকম নির্ণয় করতে হয় না, কারণ এটা প্রাপ্তি বা ক্রয় না। বারবার কথা যেটা বলতেছি যে কখন ভার গড় ইউজ হয়, ভার গড় এই গড়টা তখনই নির্ণয় করা হয় যখন পণ্য ক্রয় করা হয়। আবার বলতেছি কোনো পণ্য ক্রয় করা হয় বা প্রাপ্তি হয় তখনই শুধু এই গড়টা নির্ণয় করতে হয়, ইস্যু বা বিক্রয়ের সময় আমাদের কোনো গড় নির্ণয় করতে হবে না। নেক্সট আমাদের তারিখ, মাসের 15 তারিখ প্রাপ্তি 224 একক, প্রতি একক 220 টাকা। দেখো আবারও আসছে, যখনই প্রাপ্তি আসে তখনই কিন্তু আমাদের কি করতে হয় যে আমাদের একটা গড় বের করতে হয়। তাই এটা কোথায় যাবে? আমরা সমাধান বোর্ডে দেখতে পারি যে প্রাপ্তি আসছে, তো প্রাপ্তিতে আমরা দেখি যে 15 তারিখ 224 একক, 220 টাকা ধরে আমাদের 52,800 টাকা হয়। এটা কিভাবে হয় এটা তোমরা আগেই শিখছি যে এটা থেকে এটা গুণ দিব, 52,800 টাকা হবে। তো এখন আমাদের আবার যে মূল কাজ, যেহেতু ভারগড় পদ্ধতিতে প্রাপ্তি হয়েই আমাদের গড় নির্ণয় করতে হয়, সেহেতু আমাদের পূর্বের টাকা আমাদের লক্ষ্য করতে হবে। তাই পূর্বের টাকা ছিল কত? 67,668 টাকা ছিল। তো আমাদের দেখো পূর্বের টাকা 67,668 আর নতুন টাকা হয়েছে 52,800 টাকা। এই দুই টাকা যোগ দিব, আবারও বলে দিতেছি পূর্বের টাকা যোগ নতুন টাকা যোগ আবার পূর্বের পণ্য যোগ নতুন পণ্য যোগ দুই পণ্য যোগ করে আবার দুই টাকা যোগ করে টাকাকে পণ্য দ্বারা ভাগ করব। তোমাদের সুবিধার জন্য অর্থাৎ বুঝতে যাতে তোমাদের কষ্ট না হয় এই জন্য একটু আমরা সমাধান করে দিতেছি যে আমাদের পূর্বের
টাকা ছিল, অর্থাৎ এই 10 তারিখে টাকা ছিল 67,668 টাকা। তো আমরা এটা আগে লিখবো, যে আগে বলছি যে টাকায় টাকায় যোগ, পণ্যে পণ্যে যোগ। তাই আমরা পূর্বে টাকা ছিল 67,668 টাকা, এবং নতুন পণ্যের টাকা হয়েছে 52,800 টাকা, 52,800 টাকা। তো আর নতুন পণ্য এবার বসে আমরা ভাগ দিব পুরাতন পণ্য প্লাস নতুন পণ্য যোগ করে। তাই পুরাতন পণ্য হয়েছে 350, 350, আর নতুন পণ্য হয়েছে 244। এখন আমরা এই দুটো যোগ করি, তাহলে দেখো উপরেরটা যোগফল আসে কত, উপরেরটার যোগফল আসে 120,468, আর আমাদের পণ্যের যোগফল কত আসে 590। এবার এটাটা যদি আমরা ভাগ দেই, তাহলে ভাগ হয়ে আমাদের এই গড়টা পেয়ে যাবো 204 টাকা 18 পয়সা। এই হচ্ছে আমাদের ভাগ করে নতুন আবার গড় বের করলাম। এখন এটা গুণ, এটা গুণ দিলে আমাদের এটা হয়ে যায়। দেখো পরবর্তীতে দেখো আবার যে নেক্সট বলা আছে কি। তো এখন আমরা আবার দেখবো যে মাসের 20 তারিখ কি বলেছে। মাসের 20 তারিখ বলেছে কারখানায় ইস্যু 100 একক। তো আগেই বলছে বাজারজাত পদ্ধতিতে ইস্যুর কোন কাজ নাই, জাস্ট যেভাবে আছে ওভাবে আমরা বিক্রি করে দেবো, ইস্যু মানেই বিক্রয়। তো দেখো আমাদের এখানে আমরা দেখি যে বোর্ডে কি আছে, সমাধান বোর্ডে দেওয়া আছে যে আমাদের পূর্বের পণ্য আছে কত, 590টি পণ্য আছে, একটা পণ্যের মূল্য কত 204.18 টাকা করে। তো আমরা বিক্রি করবো, তো এইরকমই বিক্রি করবো, যেভাবে পণ্য আছে ওভাবেই তো বিক্রি করতে হয়। তো আমরা বিক্রি করি যে ইস্যু করি যে ইস্যুর ঘরে যাবে, অর্থাৎ ইস্যু মানেই তো বিক্রয়। তো 100 একক আমরা বিক্রয় করবো, 100 একক টাকা কত, 204.18 টাকা করে। এটা গুণ দিলে আমাদের 20,418 টাকা হয়, 20,418 টাকা হয়। আর দেখো 590 থেকে যদি 100 চলে যায় তাহলে কত থাকে, 490 একক পণ্য থাকে, এবং কত টাকা করে, ওই যে 204 টাকা দেয়। তো এটা গুণ দিলে এটা হয়। তো আজকে পদ্ধতিতে থেকে আমরা কি শিখলাম, কিভাবে একটা কারখানার পণ্য বিক্রয় করে, বা একটা গুদামে যদি পণ্য থাকে এটা কিভাবে বিক্রি করে। তো প্রথম ভিডিওতে শিখছি রিফো এবং ফিপ পদ্ধতি, আর আজকের ভিডিওতে শিখলাম গড় পদ্ধতি। আবার বলছি শেষে তোমরা যদি বুঝতে পারো ভাগ-বাঁটোয়ারাযুক্ত পদ্ধতিতে শুধুমাত্র যখন কোনো পণ্য ক্রয় করে অথবা কোনো পণ্য প্রাপ্তি হয় তখনই এই গড়টা নির্ণয় করতে হয়, এছাড়া কখনো আমাদের গড় নির্ণয় করতে হয় না। তো আবারও বলে দিই নিয়মটা কি, যে পূর্বের টাকা প্লাস নতুন পণ্য যেটা ক্রয় করছে ওইটার টাকা 2 টাকা যোগ করব, এবং পূর্বের পণ্য এবং নতুন পণ্য যেটা আছে এই 2 পণ্য যোগ করব। পূর্বের টাকা দিয়ে টাকাকে নতুন পণ্য দিয়ে যখন ভাগ করব তখন আমরা এই গড়টা পেয়ে যাবো।